সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রকাশ্যে সরকারি আধিকারিককে গুন্ডাদের মতন পেটাচ্ছেন এক যুবক, পুলিশ এসে লাগাতার তাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন। আশেপাশের যারা আছেন তারাও চেষ্টা করছেন ওই যুবককে আটকাতে, কিন্তু কেউই তাকে বাগে আনতে পারছে না। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো দুষ্কৃতদের গ্যাংওয়ার চলছে, কিন্তু জানলে অবাক হবেন যে যুবক এইভাবে সরকারি কর্মীকে পিটাচ্ছেন তিনি আর কেউ নন, ইন্দোরের নির্বাচিত জনপ্রতিনিধি। ইন্দোর 3 বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয়। প্রকাশ্যে তার এই গুন্ডামি এক কথায় নিন্দনীয় বলছে বিরোধীরা। কিন্তু কেন এমন করছেন বিধায়ক? স্থানীয় সূত্রের খবর, ইন্দোর শহরে পুরানো ও বিপজ্জনক বাড়ি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিনও ওই সরকারি আধিকারিক তার দলবল নিয়ে গঞ্জি কম্পাউন্ডের একটি অতি বিপজ্জনক বাড়ি ভাঙতে গিয়েছিলেন। কাজ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান আকাশ ও তার দলবল। ওই সরকারি আধিকারিককে 10 মিনিটের মধ্যে বাড়ি ভাঙার কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু তাতে দমে না গিয়ে বিধায়ককে বাড়িটি ভাঙার কারণ বোঝাতে চেষ্টা করতে থাকেন ওই সরকারি আমলা। দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি বচসা, যা পরে রূপ নেয় মারামারিতে। দেখা যাচ্ছে ব্যাট দিয়ে ওই সরকারি আধিকারিককে উত্তম মধ্যম দিচ্ছেন বিজেপি বিধায়ক, তার সমর্থকেরা মারছেন অন্য আধিকারিকদের। ওই ভিডিও প্রকাশ্যে আসতেই বিরোধীরা বিধায়কের সমালোচনায় সরব হয়েছেন। এবার এর কি জবাব দেবেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়?